আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এই মুহূর্তে চলমান। দেশের ভূরাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতে প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল 2030। শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতের তাগিদে গৃহীত এই পরিকল্পনায় বাংলাদেশ সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ হতে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত হচ্ছে। সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসাবে ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন কৌশলগত অস্ত্র যুক্ত করা হচ্ছে বা হবে। এরই অংশ হিসাবে বিভিন্ন রাষ্ট্র তাদের কাছ থেকে আধুনিক অস্ত্র কেনার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। এখন শুধু চীন বা রাশিয়া না, বাংলাদেশে উচ্চ প্রযুক্তির অস্ত্র বিক্রিতে আগ্রহী ইউরোপের দেশগুলোও বাংলাদেশও সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে। এরই মধ্যে যে সকল সমরাস্ত্র শতভাগ কনফার্ম ক্রয় করা হবে বা ক্রয় প্রক্রিয়াধীন, তাই নিয়ে আজকের এই আয়োজন। আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশের আপকামিং সেরা দশটি শক্তিশালী বা গেম চেঞ্জার যুদ্ধাস্ত্র সম্পর্কে, যা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগতভাবে অনেকটাই এগিয়ে রাখবে। তো চলুন শুরু করা যাক। এই তালিকায় আমি মেইন ব্যাটেল ট্যাঙ্ককে রাখতাম, কিন্তু একে বাংলাদেশ কখনোই ট্যাঙ্ক যুদ্ধের জন্য আদর্শ নয়। আবার আমাদের পর্যাপ্ত এন্টি ট্যাঙ্ক সিস্টেমও রয়েছে, আর এজন্যই আমাদের ট্যাঙ্ক বহর লিমিটেড। তবুও ফোর্সেস গোলের আলোকে এক রেজিমেন্টের মতো নতুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক ক্রয় করা হবে। যেহেতু এ বিষয়ে কোনো অফিসিয়ালি ঘোষণা আসেনি, তাই এই লিস্ট থেকে মেইন ব্যাটেল ট্যাঙ্ককে বাদ দিয়েছি। আর্টিলারি ছাড়া যুদ্ধক্ষেত্র বা সেনাবাহিনী অসম্পূর্ণ। বিশ্বের ছোট বড় সকল দেশই তাদের দেশের চাহিদা ও প্রয়োজনীয়তা অনুসারে আর্টিলারি ক্ষমতা রেখে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড পাওয়ার বৃদ্ধির জন্য 195 mm আল্ট্রালাইট টাওয়েট হাউইটজার কামান ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছিল 2019 সালে। এই কামানের মূল বিশেষত্ব হচ্ছে যে এটি ফিক্সড উইং এয়ারক্রাফট বা হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে থেকে এমন একটি আর্টিলারি সিস্টেমের চাহিদা জানানো হয়েছে, যা তাদের MI-171 হেলিকপ্টার দিয়ে বহন করা সম্ভব। এই ধরনের কামানের ওজন 4.5 টন, যেটি পরিচালনা করতে 7 জন ক্রু প্রয়োজন এবং এর রেঞ্জ 25 থেকে 40 কিলোমিটার হয়ে থাকে। তবে এই কর্মসূচির আওতায় কয়টি আর্টিলারি সিস্টেম কেনা হবে বা এর মূল্য কেমন হতে পারে, তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি। আশা করা যায় খুব শীঘ্রই সেনাবাহিনীর বহরে এগুলো যুক্ত হবে। অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উভচর ট্যাঙ্ক ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে, আর এ দৌড়ে সবচাইতে এগিয়ে রয়েছে চীনের ZTD-05 অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্কটি। খুব সম্ভবত এটি সিলেক্ট হতে যাচ্ছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই শত্রুর জন্য এমনিতেই এই ভূমিতে যুদ্ধ করা বেশ অসুবিধাজনক। বাংলাদেশ সেনাবাহিনী রিভারাইন ওয়ারফেয়ারের প্রস্তুতির অংশ হিসাবে এই উভচর ট্যাঙ্ক ক্রয় করছে। আমরা নদীকে কেবল ন্যাচারাল ডিফেন্সিভ অবস্ট্যাকল হিসাবেই নয়, এমনকি শত্রুকে দ্রুতগতিতে আউট ম্যানোভার করে আক্রমণাত্মক ভূমিকাতেও ব্যবহার করতে পারব। এছাড়াও এসব ট্যাঙ্ক রেকি, অ্যাডভান্স গার্ড এবং বিশেষ করে পদাতিক সেনাদের সাপোর্টের জন্য আদর্শ। এদেশের উর্বর ভূমিতে যেখানে মেইন ব্যাটেল ট্যাঙ্কের মতো ভারী যান অপারেট করতে পারবে না, সেখানে ফায়ার সাপোর্টে এগিয়ে থাকবে এই অ্যাম্ফিবিয়াস ট্যাঙ্ক। এতে রয়েছে 105 mm মেইন গান, 12.7 mm সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি। নম্বর 8, SW হেলিকপ্টার। আমরা সবাই জানি বাংলাদেশ নৌবাহিনী ফোর্সেস গোল 2030-এর অধীনে মোট 6 থেকে 8টি SW হেলিকপ্টার তাদের বহরে রাখবে। বাংলাদেশ সেনাবাহিনী সেই 2013 সাল থেকেই SW হেলিকপ্টার প্ল্যাটফর্ম খোঁজা এবং ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছিল। 2013 সালে বাংলাদেশ নৌবাহিনী চীনের থেকে 3টি হারভিন Z9C SW হেলিকপ্টার ক্রয় করতে চেয়েছিল, তবে অজানা কারণে সেটি বাতিল করে দেওয়া হয় এবং ইউরোপিয়ান AW-159 ওয়াইল্ড ক্যাট হেলিকপ্টার ক্রয়ের চিন্তা ভাবনা বা ডিসিশন নেওয়া হয়। তবে এই প্রকল্পে এখনো কোনো লক্ষণীয় অগ্রগতি নেই। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর জন্য 2016 এবং 2018 সালে দুই ধাপে মোট 4টি SW হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছিল। AW-159 ওয়াইল্ড ক্যাট হেলিকপ্টারে একটি স্পেশাল ফিচার রয়েছে, যেটি হয়তো আমরা অনেকেই জানি না। এই AW-159 ওয়াইল্ড ক্যাট হেলিকপ্টারগুলো একই সাথে অ্যান্টি সাবমেরিন এবং অ্যান্টি শিপ অ্যাটাক করতে সক্ষম।
এজন্য এরা মাল্টিমোড ডেটা লিঙ্ক ইউজ করে থাকে, ফলে একই সাথে দুটি আলাদা টার্গেট সিমুলেট প্লাস এঙ্গেজ করা পসিবল। বাংলাদেশ নৌবাহিনীতে হেলিকপ্টারগুলোর ডেলিভারি এতদিনে সম্পন্ন হওয়া উচিত ছিল, যদিও বা কোনো অজানা কারণে একটু দেরি হচ্ছে, তবে আজ অথবা কাল এসডাব্লিউ হেলিকপ্টার আসবেই। নাম্বার 7, কমব্যাট ড্রোন। বর্তমানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য রিকনাইসেন্স অ্যান্ড সার্ভেলেন্স ইউএভির পাশাপাশি অ্যাটাক ইউএভি রাখাও জরুরি। রিকনাইসেন্স অ্যান্ড সার্ভেলেন্স ইউএভি যুদ্ধকালীন সময়ে শত্রু এলাকায় নজরদারি, শত্রুর অবস্থান নির্ণয় এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা লাভ করে, আর ইউসিএভি বা অ্যাটাক ইউএভিগুলো সেগুলোকে ধ্বংস করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে। 2017 ও 2018 সালে বাংলাদেশ বিমান বাহিনী দুইবার দুই সিস্টেম অ্যাটাক ইউএভি কেনার জন্য টেন্ডার আহ্বান করে, আর ইতালির সাথে জিটুজি ভিত্তিক অজানা সংখ্যক সেলেক্স ফ্যালকো ক্রয় করে। 2020 সালের এক চাইনিজ পোর্টালের নিউজ অনুসারে চীন খুব শীঘ্রই বাংলাদেশকে উইংলুন টু এর ডেলিভারি দিচ্ছে, যদিও আজ পর্যন্ত তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এদিকে তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা কোম্পানি বাইরাক্তার 10টি দেশের কাছে তাদের বিখ্যাত বাইরাক্তার TB2 UCAV বিক্রির ব্যাপারে আলোচনা চালাচ্ছে। তুলনামূলক কম দাম, বেটার কোয়ালিটি এবং ব্যাটেল প্রুভেন বলে এর চাহিদা দিন দিন বাড়ছে। উল্লেখ্য, তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্কও দিন দিন বাড়ছে, আর বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য অ্যাটাক ড্রোন কেনা হচ্ছে। আবার এটাও হতে পারে ওই 10টি দেশের একটি, সম্ভবত বাংলাদেশ। নাম্বার 6, টাইপ এ MLRS। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে কাসিরগা MLRS এর ডেলিভারি পেয়েছে, তা আমরা সকলেই অবগত। এই মিসাইল সিস্টেম দিয়ে নিঃসন্দেহে সেনাবাহিনীর ডিপি স্ট্রাইকের সক্ষমতা বেড়েছে, কিন্তু যদি কৌশলগত অবস্থানে বা নিরাপদ দূরত্বে থেকে মিয়ানমারের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে আঘাত করতে চান, তাহলে বাংলাদেশকে এক্ষেত্রে ক্রেডিবল ডেটারেন্স বজায় রাখতে হবে, মানে আরও বেশি রেঞ্জ সমৃদ্ধ মিসাইল সিস্টেম যুক্ত করতে হবে। এক্ষেত্রে খুশির খবর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর টাইপ এ MLRS সিস্টেম ক্রয় প্রক্রিয়াধীন। গত বছর বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা পোড়া মিসাইল পরিদর্শন করেছেন। সেনাবাহিনীর লং রেঞ্জ টাইপ এ MLRS সিস্টেম হিসাবে টার্কির শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বোরা বা খান মিসাইল কেনা হতে পারে। বোরা মিসাইলটি টার্কিশ ডিফেন্স কোম্পানি রকেটসানে নির্মিত একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলে গাইডেন্স হিসাবে GPS এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। মিসাইলটির ওজন 2500 কেজি আর 470 কেজি হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড বহন করে থাকে, যেখানে এটির রেঞ্জ 280 থেকে 300 কিলোমিটার। এছাড়া চীনের A300 এবং SY-400 পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। নাম্বার 5, বিমান বাহিনীর অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর 8টি অ্যাটাক হেলিকপ্টার প্রোকিউরমেন্ট প্রোগ্রামে অ্যাপাচি হেলিকপ্টারটি ডাউন সিলেক্টেড হয়েছে, অর্থাৎ শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনী 8টি অ্যাপাচি হেলিকপ্টার ক্রয় করবে। অ্যাপাচি হেলিকপ্টার তার ইউনিক ফিচার, অ্যাটাক ক্যাপাবিলিটি, ম্যানেভারিটির জন্য বিখ্যাত। অ্যাপাচি নিয়ে নতুন করে বলে আপনাদের সময় অপচয় করতে চাই না, শুধু এটুকুই বলতে পারি, যুদ্ধক্ষেত্রে যে একটি হেলিকপ্টার কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা এই হেলিকপ্টারটিকে না দেখলে বোঝা মুশকিল। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই H-64 অ্যাপাচি হেলিকপ্টারটি সর্বকালের সর্বসেরা যুদ্ধাস্ত্র হিসাবে বিবেচিত হয়। নিঃসন্দেহে এটি বিশ্বের সেরা অ্যাটাক হেলিকপ্টার। দেশের আয়তন বিচারে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য 8টি অ্যাপাচি H-64ই যথেষ্ট। আশা করা যায় 2022 সালে অ্যাপাচি ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বিমান বাহিনী। নাম্বার 4, মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম। বর্তমান সময়ে আধুনিক বোমারু এবং যুদ্ধবিমানের প্রযুক্তিগত উন্নয়নের ফলে স্থল, নৌ ও বিমান বাহিনীর সকল সামরিক স্থাপনা এবং বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো শত্রুবাহিনীর এয়ারফোর্সের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সার্বিকভাবে এয়ার ডিফেন্স হচ্ছে মাতৃভূমি, সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে শত্রুর এয়ার অ্যাটাক থেকে রক্ষা করার কার্যক্রম। ছবিতে বাংলাদেশের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেমের পরিকল্পনা দেখতে পাচ্ছেন। 2017 সালে সমরাস্ত্র প্রদর্শনীতে প্রথমবারের মতো লেয়ার ভিত্তিক এয়ার ডিফেন্স মিসাইল ক্রয়ের পরিকল্পনা কথা ঘোষণা করা হয়। মাল্টি লেয়ার সম্পন্ন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম একটি পরীক্ষিত পদ্ধতি, যা শত্রু বিমানের ওপর ওপেন চ্যালেঞ্জ করার মতো ব্যাপার। মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলের টেন্ডারে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার একটি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম গঠনের পরিকল্পনার কথা জানা যায়, অর্থাৎ বিমান বাহিনী ও সেনাবাহিনী মিলে একটি থ্রি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম গঠন করবে। এই থ্রি লেয়ার এয়ার ডিফেন্সের শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এমনকি ভবিষ্যতে লং রেঞ্জের স্যামও থাকবে। বাংলাদেশ বিমান বাহিনী 2017 সালে এবং সেনাবাহিনী 2020 সালে অফিসিয়ালি DGDP মারফত মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছিল। মিডিয়াম
ডিফেন্স এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী এলওয়াই 80E, এফএম 3000, টার্কিশ হিসারো, স্কাই ড্রাগন 50, FK3 অথবা HQ-22 স্যাম সিস্টেম। নাম্বার 3, বাংলাদেশ নেভির হাই পারফরমেন্স ফ্রিগেট প্রোগ্রাম। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হল বঙ্গোপসাগরে থাকা বিশাল নৌসীমানা। তাই এর নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ যুদ্ধাস্ত্র যুক্ত করা হচ্ছে। তারই অন্যতম একটা হল যুদ্ধজাহাজ। আর বাংলাদেশ নৌবাহিনীর সবচাইতে শক্তিশালী জাহাজ হল ফ্রিগেট। বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রে নিজেদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সময়ে আধুনিক ফ্রিগেট যুক্ত করেছে এবং সেই সাথে রয়েছে দেশে 6টি হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণের পরিকল্পনা, যেটার ঘোষণা সরকার থেকে এসেছে। এবং এসব ফ্রিগেট নির্মিত হবে চট্টগ্রাম ড্রাইড্রক শিপইয়ার্ডে। এই হাই পারফরমেন্স ফ্রিগেটগুলোর নকশা করবে নেদারল্যান্ডের বিখ্যাত ডামেন শিপইয়ার্ড। বর্তমানে তাদের 3 ধরনের ফ্রিগেট নির্মাণের অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে একটি হল সিগমা 10514 ক্লাস গাইডেড মিসাইল ফ্রিগেট, যেটির অস্ত্র সম্ভারে রয়েছে একটি 76mm গান, একটি CIWS সিস্টেম, 2টি 4-শেল বিশিষ্ট অ্যান্টিশিপ মিসাইল লঞ্চার, 12-শেল বিশিষ্ট সারফেস টু এয়ার ডিফেন্স মিসাইল লঞ্চার, 2টি 3 টিউব বিশিষ্ট টর্পেডো লঞ্চার, এছাড়াও রয়েছে একটি ডেকয় লঞ্চার। হেলিকপ্টারের জন্য এটি একটি হেলিপ্যাড ও হ্যাঙ্গার বিদ্যমান। নাম্বার 2, আপকামিং সাবমেরিন। বাংলাদেশ নেভির বহরে 2017 সালে চীনের থেকে মডিফাইড 2টি সাবমেরিন যুক্ত করা হয়। এই 2টি সাবমেরিন দিয়ে বর্তমানে সমুদ্রের নজরদারি এবং প্রশিক্ষণের মাধ্যমে নতুন সাবমেরিনার তৈরির কাজ চলছে। আমরা সকলেই জানি বাংলাদেশ নৌবাহিনী ভীষণ 2030-এর আওতায় আরও কয়েকটি ডেডিকেটেড অ্যাটাক সাবমেরিন ক্রয় করবে। এজন্যই পটুয়াখালীতে চীনের মাধ্যমে তৈরি করা হচ্ছে অত্যাধুনিক সাবমেরিন বেস, যেখানে সাবমেরিন নোঙর এবং মেইনটেনেন্স সম্ভব হবে। পরবর্তী সাবমেরিন কোন দেশ থেকে আসবে সে বিষয় এখনও চূড়ান্ত হয়নি, তবে অনুমান করা যায় পরবর্তী সাবমেরিন চাইনিজ হওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু আমরা ইতিমধ্যে চাইনিজ সাবমেরিন ব্যবহার করছি, সুতরাং নতুন সাবমেরিন চীনা নির্মিত হলে আলাদা ট্রেনিংয়ের ঝামেলা অনেকাংশে কমে যাবে, আর চীন থেকে ক্রয় করতে চাইলে শর্ত থাকবে না এতটা। বর্তমানে চাইনিজ অ্যাটাক সাবমেরিনগুলো বিশ্বমানের। নাম্বার 1, MRCF ফাইটার জেট। 2016 সাল থেকে বাংলাদেশের ডিফেন্স ফ্যানরা উত্তেজনায় টকবক করছে পরবর্তী ফাইটার জেট নিয়ে, আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে MRC নিয়ে। তাই এটা নিয়ে বেশি কথা বলে আপনাদের মেজাজ খারাপ করতে চায় না। MRC এর সর্বশেষ যেটা অফিসিয়াল আপডেট সেটা আপনাদের সবারই জানা। বিমান বাহিনীর প্রস্তাবে বলা হয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ এরই মধ্যে 16টি অত্যাধুনিক মানের ওয়েস্টার্ন অরিজিন অর্থাৎ পশ্চিমা দেশে নির্মিত MRC ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে, আর এ ধরনের 16টি যুদ্ধবিমান ক্রয়ের নীতিগত অনুমোদনও দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। যুদ্ধবিমানগুলো কিনতে মোট ব্যয় হবে 25,200 কোটি টাকা। তো সবশেষে একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের প্রতিবেশীরা কখনোই চাইবে না আমরা সামরিক শক্তিতে এগিয়ে যাই। অতীতের রেকর্ড ঘাটলে দেখতে পারবেন আমরা সামরিক কেনাকাটা শুরু করলেই তারা উদ্বিগ্ন হয়ে ওঠে। সরকারকে চাপে ফেলে সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা লক্ষ্য করা যায়। হতে পারে এজন্যই বাংলাদেশ তার সমরাস্ত্র অনেকটাই গোপনে ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবারেও এমনটা হতে পারে কেউ টের পাবার আগেই ক্রয় সম্পন্ন হয়ে যাবে। তো আজ এতটুকুই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।